আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, তুষার ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা। দর্শক বন্ধু, আজ 16 এপ্রিল 2022 রোজ শনিবার। আজকে আমি আপনাদেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় অবস্থিত ভেড়ামারার মাছ বাজার দেখাবো। ভেড়ামারা বাজারের এপাশে রয়েছে মাছ বাজার। চলুন দেখি ভেড়ামারা মাছ বাজারে আজকে কেমন ধরনের মাছ উঠেছে এবং মাছের দাম বিক্রেতারা কেমন চাচ্ছেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কাস্টমার কেমন বাজারে? কম, রোজার মাসের জন্য এমন হচ্ছে। আচ্ছা, চিংড়ি মাছ কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। আর ট্যাংরা মাছ? এটা ট্যাংরা 100 টাকা 400 টাকা কেজি। ট্যাংরা মাছ 400 টাকা কেজি। কাকা, ইলিশ কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। গড় ওজন কতটুকু আছে? হাফ কেজি করে। ট্যাংরা মাছ এটা কত করে দিচ্ছেন? 120 টাকা পোয়া, 480 টাকা কেজি। এটা রায় কত করে? 240 টাকা কেজি। বেশ বড় বড় গজার মাছ। গজার মাছ কত করে দিচ্ছেন? 350 টাকা কেজি। এই গজারের ওজন কতটুকু হবে একটা করে? 2 কেজি থেকে 2.5 কেজি। বেশ বড় বড় গজার। আর পাঙ্গাশ মাছ কত করে দিচ্ছেন? 160 টাকা কেজি। 3 কেজি থেকে 4 কেজি ওজন। ২২০ টাকা কেজি। গ্লাস কাপ ওজন কতটুকু হবে গড়ে? 3 কেজি থেকে সাড়ে তিন কেজি। আর রুই মাছ কত করে দিচ্ছেন? 250 টাকা কেজি। আসসালামু আলাইকুম ভাই, বিক্রি কেমন হচ্ছে আজকে বাজারে? সেরকম ভালো হচ্ছে না, কেতাই নাই বাজারে খুব একটা। কাতল মাছ কত করে দিচ্ছেন ভাই? 220 টাকা কেজি। গড় ওজন 2.5 কেজি করে। ভাই চিতল কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। ভাই শোল মাছ কত করে দিচ্ছেন? 350 টাকা কেজি। 1 কেজির কম হবে নাকি? গড়ে 1 কেজি করে আর কি। আর এই কালবাস কত করে দিচ্ছেন? 250 টাকা কেজি। ভাই নদীর এই তিন শালি কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। এখানে কি কি মাছ আছে? খয়রা মাছ, বাইলা মাছ, বাঁচা মাছ 400 টাকা কেজি। আর চিংড়ি এটা কত করে দিচ্ছেন? ৪০০ টাকা কেজি। 100 টাকা পোয়া। ভাই চিংড়ি মাছ এটা কত করে দিচ্ছেন? 480 টাকা কেজি। আর বাটা মাছ কত করে? 100 টাকা কেজি। ভাই শিং মাছ কত করে দিচ্ছেন? 600 টাকা কেজি। দেশি শিং মাছ বেচা কেনা সেরকম নাই? বারবার উজাই ব্যবসা করে এমন ব্যবসা কোনোবার করিনি। 4 কেজি ৫ কেজি মাছ তাই বেচা হচ্ছে না, এত ব্যবসা খারাপ। গত বছরও এমন হয় না? বারবার এসে ভালো বেচা কেনা হয়। আচ্ছা, এবারে বেচাই নাই। তাহলে খুব খারাপ অবস্থা এবার। হ্যাঁ, এটা 7-8 কেজি মাছ কিনে তাই পড়ে আসতো। আচ্ছা আচ্ছা, কিছুই বেচা কেনা নাই।
3 কেজি 400 গ্রাম মাছ কিনেলে 6 টা দিয়ে রইলাম দি ভাইরা এটা কত করে দিচ্ছেন ডাঙ্গারে 120 টাকা পোয়া বাসা মাছ 120 টাকা পোয়া আর বাইলা একই সব খুশি আছে ভাই বাইলা মাছ এটা 400 টাকা কেজি আচ্ছা ইলিশ মাছ এটা কত করে দিচ্ছেন এটা 500 টাকা কেজি গরজন কতটুকু আছে বড় হাফ কেজি সাইজ হাফ কেজি গরজন হাফ কেজি এটা আছে 700 আর এটা দিচ্ছেন 700 টাকা কেজি এটা গরজন কতটুকু এটা হাফ কেজি 500 গ্রাম ও এটা 500 গ্রাম করে আর 450 আর আগেরটা 400 গ্রাম থেকে 450 গ্রাম ভাই ইলিশ মাছ কত করে দিচ্ছেন 450 650 টাকা কেজি আর চাদা মাছ কত করে চাদা হিসেবে 120 কেজি 120 টাকা কেজি মাছ ভাই আরে সাগরের টোনা মাছ দিচ্ছেন 140 টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই গরু গোশ কত করে দিচ্ছেন কেজি 600 টাকা কেজি গরু গোশ আছে 600 টাকা কেজি আসসালামু আলাইকুম ভাই কাস্টমার কেমন বাজারে খুবই কম রোজার জন্য কি প্রভাবটা পড়ছে সোনালি মুরগি কত করে দিচ্ছেন 270 টাকা কেজি গরজন কতটুকু আছে একটার এভারেজ 1 কেজি আর ব্রয়লার মুরগি কত করে দিচ্ছেন 150 টাকা কেজি ব্রয়লারের গরজন কতটুকু আছে 2 কেজি থেকে 2 কেজি আর লেয়ার মুরগি কত করে দিচ্ছেন 250 টাকা কেজি ভাইয়া পেয়ারা কত করে বিক্রি করতেছো 40 টাকা কেজি ঘরামারা স্টেশনের এদিকে ডাব বিক্রি হচ্ছে দেখি কেমন দামে বিক্রি হচ্ছে ভাই ডাব কত করে বিক্রি করতেছেন 60 টাকা থেকে 80 টাকা পিস একটু দেখাবেন 60 টাকা কোনটা 80 টাকা কোনটা এগুলো 60 টাকা করে পিস আর এগুলো 70 টাকা পিস এগুলো 80 টাকা এই পাশের এগুলো 70 টাকা আর বড়গুলো 80 আরে বড়গুলো 80 টাকা পিস